আজকে বসুন্ধরা সিটিতে জি সিরিজের এই দোকানে আর্টসেলের সেকেন্ড অ্যালবাম রিলিজ হলো অনিকেত প্রান্তর। যাই হোক, এই অ্যালবামটার জন্য ওয়েট করতে করতে আমাদের সবার বয়স 4 বছর বেড়ে গেছে। আর কি বলবো, থ্যাংকস টু আর্টসেল, মানে এরশাদ দিদিকা তো আমি খুব খুশি হয়েছি, অনেক দিন পর, অনেক প্রতীক্ষার পর আর্সেনাল বের হয়েছে। কি বলবো, আমার অনেক এক্সপেকটেশন দেখা যাক। আমি এখন শুই নেই, আছে অ্যালবামটা কিনে নিয়ে শুনবো। আপনারা সবাই একটু চিন্তা করছিল। যাই হোক, ব্ল্যাক এর পক্ষ থেকে আর্সেনালকে অনেক অনেক কংগ্রাটস। আমরা আশা করবো এই বছরের মধ্যে আমরা ব্ল্যাক এর অ্যালবাম পেয়ে যাবো। ইনশাআল্লাহ, কিপ ওয়াচিং রক লিঙ্ক। আমরা যদি 2 বছরের মধ্যে একটা বাজার রিলিজ করতাম সেটা খুব ইজি হতো, কিন্তু আমাদের ব্যান্ডের যে ইমেজটা আছে, ব্যান্ডের সাউন্ডের যে প্রতিশ্রুতি আছে তা রাখা যেত। বাট আই থিঙ্ক উই টুক আর টাইম অ্যান্ড দিস ইজ অ্যালবাম উই ওয়ান্টেড অ্যাজ আওয়ার সেকেন্ড অ্যালবাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রক নিউজ। আপনারা দেখছেন রক লিঙ্ক, যেটা একটা ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান, এবং আমার নাম হলো আফাত। আপনারা আমাকে অন্য অনেক নামে চিনতে পারেন, স্পেশালি আপনাদের যদি কোনো দোকান থেকে খাওয়ার, এবং আমি যদি ওখান থেকে পাখি নিয়ে থাকি। বাট আদারওয়াইজ আপনারা কারাবন্দ হিসেবেই চিনবেন। সো আমাদের ফার্স্ট খবর বেশ এক্সাইটিং, মানে গত সপ্তাহে খবর ছিল না, আমি ঘুমাইছিলাম, আসতে পারি নাই। বাট এই সপ্তাহে আমাদের ফার্স্ট খবরটা বেশ ইন্টারেস্টিং, আমি সব আপনারা জানেন, বা তাও বলবো। আর্টসেলের নতুন অ্যালবাম অনিকেত প্রান্তর বার হয়েছে। আপনারা বাজারে গিয়ে খুঁজবেন একটা ড্রয়িং রুমের মধ্যে ঘাস, বাইরে তার কাটা, ভিতরে অ্যাশট্রে, গ্লাস, ওইটার সাথে একটা মোমবাতি, কিন্তু যেটা দেখে মনে হয় ছোট্ট একটা বিড়ালের খেলনা, পিছনে উইন্ডোজ এক্সপি ওয়ালপেপার। ওই সিডিটার উপরে লেখা দেখবেন আর্টসেল, ওটা আপনারা কিনে ফেলেন, বিকজ এটাই হলো আর্টসেলের অনিকেত প্রান্তর অ্যালবাম। এবং আমি শুনেছি যে এটা ইল্লিগালি বার হয়েছিল, বার হওয়ার কিছুদিন আগে। ভালো খবর হচ্ছে যে আর্টসেল এতই অনেস্ট এবং এতই যে ওরা তাদের স্টুডিও থেকে অনেকগুলো গান বদলাইছে, এবং যারা পাইরেটেড সিডি গুলো কিনেছেন আর্টসেলের, আপনারা যাবেন জেল সেল। তো আপনারা দেখতেছেন রক লিঙ্ক, আমাদের সেকেন্ড খবরটা আজকে বেশ ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং। ওই খবরটা আপনারা হয়তো বা না জানতে পারেন, কারণ এটা মিউজিক সিনের এমনি কিছু মানুষ ছাড়া কাউকে বলা হয়নি। বাট এপ্রিলের 1 তারিখে বসুন্ধরা মলে প্রেস কি কি 100টা জায়গায় অনেক সেলিব্রেশন হয়েছে, এবং শেষ হয়েছে রাত্রে অ্যামাজন ক্লাবের একটা পার্টিতে। এই সেলিব্রেশনটা ছিল বিকজ আর্টসেলের নতুন অ্যালবাম বার হয়েছে, এটা হচ্ছে ওদের সেকেন্ড অ্যালবাম। অ্যালবামটার নাম হচ্ছে অনিকেত প্রান্তর, বা অ্যাজ মাই গুড ফ্রেন্ড লিঙ্কন উড সে, অনিকেত প্রান্তর থ্যাংক ইউ। তবে সে কি বলবে আমি সেটা জানি না, তবে আমি ওখানে গিয়েছিলাম, আর্টসেলের সব মেম্বাররা ছিল, সবাই কালো শার্ট, কালো প্যান্ট সবাই পরেছিল। তবে শেজান একটা সবুজ শার্ট পরেছিল। আমার মনে হয় রিসেন্ট বিবাহিত স্ট্যাটাসের জন্য ওর বউকে কালো শার্ট কালো প্যান্ট পরতে দেয় নাই, যে জন্য সেই পার্টিটার ইভিল মিটারে একটু লো রেজিস্টার করছে। তবে অসুবিধা নাই, আমরা সবাই কঙ্কাল থেকে কিছু রক্ত খেয়েছি, তারপরে কবরস্থানে গিয়ে নাচানাচি করেছি, সো ইভিল মিটারটা ভালোই ছিল, মেটাল হ্যাজ বিন স্যাটিসফাইড, থ্যাংক ইউ।
দেখছেন ভাই আমাদের আজকাল রক নিউজের কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে, একই স্লাইস পিজা আমরা দুইটা নিউজে চালিয়ে দিচ্ছি। যাই হোক, আমাদের থার্ড নিউজটা অনেক ইনোভেটিভ একটা জিনিস, আপনারা জীবনে এটা গেস করতে পারবেন না আমাদের থার্ড নিউজ কি, ফার্স্ট আর সেকেন্ডটা দেখে। বাট গতকালকে, বিকজ আজকে আমরা শুট করতেছি, আপনারা যদি দেখছেন ওটা আগে, ফার্স্ট এপ্রিল 2006 এ আর্টসেলের নতুন অ্যালবাম অনিকেত প্রান্ত পার হয়েছে। এর বেশ মজার ব্যাপার যে আর্টসেল হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রোগ্রেসিভ রক ব্যান্ড, ওয়েল একমাত্র ব্যান্ড যেটাকে নিজেকে প্রোগ্রেসিভ রক বলে। অ্যান্ড আর্টসেল ইজ অলসো দ্য ফার্স্ট ব্যান্ড ইন বাংলাদেশ সবচেয়ে বেশি অফবিটে বাজায়। তবে অফবিট জিনিসটা কিন্তু একটা অন্য ব্যান্ডকে নিয়ে নাটক, সেটা সিন আমি আপনাকে একটা দেখিয়ে দিই। ও মাই গড, আমি তার শান অ্যাঞ্জেলিকা, আমি তোমাকে ভালোবাসি। অ্যাঞ্জেলিকা তখন উত্তর দেয়। সো যাই হোক, এটাই হলো আমাদের থার্ড নিউজ, দেখা হবে আগামী এপিসোডে। অ্যান্ড প্লিজ, বাংলাদেশের মিউজিক সিন প্লিজ পায়ে পড়তেছি, তোমরা ইন্টারেস্টিং কিছু করো, বিকজ তোমরা যদি না করো এগুলো গ্যাংজি আমাদের আবার পুল করতে হবে। অ্যান্ড এটার পরে কিন্তু থ্রেট আছে একটা, যে আমাদের গানের লাউড প্রজেক্ট যেটা আছে 40টা ব্যান্ডের বাংলায় ওয়েবসাইট দিয়েছে, তার মধ্যে 39টা ব্যান্ড পাবে, আর একটা ব্যান্ড যেটা আমার ব্যান্ড ওয়াটসন ব্রাদার, ওইটা ওয়েবসাইট বাই ওয়েবসাইট রিভিউ থাকবে নেক্সট উইক, দেখবেন আপনারা। whatsonbrothers.com এ index.html এ HTML extensionটা ইউজ করলো কেন? HTML extensionটাই তো ভালো হতো। Is this compatible with Firefox and IE? আমরা এগুলো করতে চাই না, so please do something interesting. Next week দেখা হবে, আমার নাম আনাফা, you're watching Rocklink.